করোনা ভাইরাস শনাক্ত করতে অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উৎপাদনের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহের যে কোনো সময় কিটের নমুনা সরকারের বিভিন্ন সংস্থা ও হাসপাতালে হস্তান্তর করা হবে। এইসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ঘোষণা দিয়ে দেশে প্রথমবারের মতো করোনা শনাক্তকরণে কিট উৎপাদন শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। এজন্য সরকারের কাছে কিটের নমুনা তৈরির অনুমতিও নিয়েছে তারা। আপাতত স্যাম্পল হিসেবে হাজারখানে কিট সরকারের বিভিন্ন সংস্থা ও হাসপাতালে হস্তান্তর করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কিটের বানানো শুরু হয়ে গেছে, এটা তবে আমরা এটা বাজারে দেবো না। এখন এটা সরকারের নিয়ম অনুসারে আমরা ড্রাগ কন্ট্রোলারকে দেব, ওনাকে দেওয়ার পরে উনারও দু চারটা পরীক্ষার বিষয় আছে সেটা আমরা আর ইতিমধ্যে আরেকটা কাজ, আমরা এটাকে একদম পারফেক্ট করার জন্য আমরা কালকে গতকাল সরকারকে চিঠি লিখেছি যে যতগুলি করোনা পজিটিভ কেস আছে তাদের রক্ত আমাদেরকে দেওয়ার জন্য, গবেষণার জন্য, কিন্তু উৎপাদনের জন্য না, এটা পরীক্ষা করে কার্যকারিতা দেখার জন্য। অনুমতি পেলে বড় আকারে যাওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে করোনা চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তনের পাশাপাশি সামাজিক ভীতিও দূর করা সম্ভব হবে। এটা সারা পৃথিবী মনে করছে যে এই কিট একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। এই যে মানুষ হলো কি না সে তার মানে তাকে একদিকে গ্রামবাসী তার করোনা হয়েছে বলে তাকে ঢুকতে দিচ্ছে না, কবর দিচ্ছে না, এই সবগুলির পরিবর্তন হয়ে যাবে। আমাদের এই কিটটা এত সোজা কিট, এটাতে হলে কি হাজারে হাজারে লোকের টেস্ট করা সম্ভবপর হবে খুব অল্প খরচে। মানে সামান্য রক্ত লাগবে, 5 থেকে 15 মিনিটের মধ্যে বলে দেবে তার সংক্রমণ হয়েছে কি হয়নি। প্রস্তুতি থাকলেও ল্যাবে বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির কারণে গত 11 এপ্রিল করোনা শনাক্তকরণে কিট উৎপাদনের কাজ বন্ধ হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।